खाली पेटे रसुन खावार पर देखुन आपनार शरीरे कि घटे। हेलो बंधुरा, आमार यूट्यूब चैनेले आपनादेर अनेक स्वागतम। आयुर्वेदिक तथ्य अनुयायी आमी आजके आपनादेर बोलबो सकाले खाली पेटे रसुन केन खाबेन, किभाबे खाबेन एबं कोन कोन उपाये खेले रसुनेर सब उपकारगुलो आपनी पेये जाबेन। रसुनेर कोया सप्ताहे दुई दिन खाबेन, किन्तु आपनारा जानेन ना, ताई आपनारा यूट्यूबे भिडियो देखे हल्का कुसुम गरम पानी दिए प्रतिदिन रसुन खावा शुरू करे दें, अथवा खाली पेटे काचा रसुन चिबिए चिबिए खान। जारा किना सप्ताहे प्रतिदिन एभावे काचा रसुन खाच्छेन, एटा जे कत बड़ मारात्मक विपद डेके आनछेन आपनार शरीरेर जन्य जा किना आपनी जानेन ना। आजके आमी आमार भिडियोते आपनादेर जानाबो आयुर्वेदिक तथ्य अनुयायी रसुन खावार सठिक नियम, कतटुकु खाबेन रसुन, बात रोग, पित्त रोग, ठंडा जनित रोगे किभाबे कतटुकु परिमाण आपनी रसुन खाबेन, सकाले कादेर रसुन खेते हबे एबं राते जारा रसुन खाबेन, सबकिछु जानाबो आजके एई भिडियोते। शारीरिक जेकोनो दुर्बलता, बासाय कोनो हाई कोलेस्ट्रलेर रोगी रयेछे, हार्ट ब्लकेजेर रोगी रयेछे, एछाड़ा आपनार हाँटुर ब्यथा, कोमर ब्यथा बा जे कोनो जয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিসের সমস্যা, যে কোনো সমস্যা দূর করবে রসুন। সেই জন্য ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। বন্ধুরা, আপনার বা আপনার বাসার কারো যদি হাই ব্লাড প্রেসার থাকে এবং হাই কোলেস্ট্রল থাকে, এগুলো হয় রক্তের মধ্যে অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কারণে। এছাড়া বন্ধুরা, হার্ট ব্লকেজ, জয়েন্টে ব্যথা হওয়া, হাঁটুতে ব্যথা হওয়া, হাতে পায়ে ব্যথা, হাড্ডিতে ব্যথা, পিঠে কোমরে ব্যথা হওয়া, এই সব কিছু বাতরোগের কারণে হয়। অর্থাৎ বাতরোগের কারণে আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে। এই সব রোগে রসুন জাদুকরি ভূমিকা পালন করে। কিন্তু আপনারা কি করেন? আপনারা ডেইলি বেসিক অনুযায়ী কাঁচা রসুন খাওয়া শুরু করে দেন। বন্ধুরা দেখুন, আপনারা যদি ঔষধকে ঔষধের নিয়ম অনুযায়ী খান, তবে সেই ঔষধের উপকার পাবেন। আপনারা যদি খাবারের মতো করে রসুন প্রতিদিন সকালে রাতে খান, তাহলে এটা উল্টো আপনার শরীরের জন্য লোকসান করবে, কাজের কাজ কিছুই হবে না। জেনে নিন রসুন খাওয়ার সঠিক পদ্ধতি। সপ্তাহে আপনি একদিন পর পর রসুন খাবেন, অর্থাৎ সপ্তাহে আপনি তিন দিন রসুন খাবেন খালি পেটে। যাদের বাতজাতীয় যে কোনো রোগ আছে, তারা সকালে খালি পেটে কুসুম গরম পানি দিয়ে রসুনের এক থেকে দুই কোয়া চিবিয়ে চিবিয়ে খাবেন। দশ পনেরো মিনিট সময় নিয়ে এই রসুনের কোয়াগুলো চিবিয়ে চিবিয়ে খাবেন আর কুসুম গরম পানি খাবেন। এভাবে খেলে ভয়ঙ্কর সব বাত রোগ গোড়া থেকে ভালো হয়ে যাবে। বিশেষ করে যাদের আর্থ্রাইটিস রোগ রয়েছে, তারা সকালে খালি পেটে দুধ দিয়ে দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন জাল দিয়ে খাবেন। খাঁটি গরুর দুধ হতে হবে। চলুন বন্ধুরা, এখন জেনে নেই পরবর্তী উপকারিতা সম্পর্কে। যাদের রক্ত অম্লতা অর্থাৎ অ্যাসিডিটির মাত্রা বেড়ে গেছে, তাদেরই কিন্তু খারাপ কোলেস্ট্রল বেড়ে যায়। খারাপ কোলেস্ট্রল যদি আপনার রক্তে মিশে যায়, তখনই আপনার হার্টে ব্লকেজ হয়। যদি আপনার হার্ট ব্লকেজ হয়, খারাপ কোলেস্ট্রল বেড়ে যায়, তখনই আপনার হাই বিপির সমস্যাও হয়। তো বন্ধুরা, এই সম্পর্কিত যাবতীয় রোগ গোড়া থেকে ভালো করতে চাইলে রসুন আপনাকে খেতে হবে। এইসব রোগ ভালো করতে হলে আপনাকে রসুনের সাথে অর্জুনের ছাল খেতে হবে। এই জন্য আপনাকে অর্জুনের ছাল সংগ্রহ করতে হবে। এখন আপনাকে যা করতে হবে তা হলো হাফ চামচ পরিমাণ আপনাকে অর্জুনের ছাল নিতে হবে। এক গ্লাস হালকা কুসুম গরম পানির মধ্যে আপনাকে হাফ চামচ অর্জুনের ছাল দিয়ে দিতে হবে। সাথে এক থেকে দুই কোয়া রসুন আপনাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। সপ্তাহে এভাবে তিন থেকে চার দিন খেতে হবে, প্রতিদিন নয়, সপ্তাহে একদিন পর পর এইভাবে আপনাকে খেতে হবে। তাহলে রক্তে যে অম্লতা মিশে যাওয়ার কারণে যেসব রোগ হয়েছে সেগুলো শেষ হয়ে যাবে। অবশ্যই সকালে খালি পেটে খেতে হবে। যাদের হার্টে ব্লকেজ রয়েছে, তাদের জন্য অর্জুনের ছালের চেয়ে ভালো ঔষধ কোথাও খুঁজে পাওয়া যাবে না। চলুন বন্ধুরা, জেনে নেই রসুনের পরবর্তী উপকারের সম্পর্কে। আপনি যদি সপ্তাহে একদিন পর পর অর্থাৎ সপ্তাহে তিন দিন রসুনের এক থেকে দুই কোয়া চিবিয়ে চিবিয়ে খান, তাহলে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন অনেক ভালোভাবে হবে। আর যদি আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয়, তাহলে বন্ধুরা আপনার শরীরে 99% রোগ ভালো হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, ভাইরাল জ্বর, ঠান্ডা জনিত যে কোনো সমস্যা, এগুলো ভালো হয়ে যাবে। যদি আপনার দাঁত খুজলির সমস্যা থাকে, তাহলে করলার রসের সাথে এক চামচ রসুনের পেস্ট নিতে হবে। এই দুইটি উপায়কে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে
আপনাকে সেখানে লাগিয়ে দিতে হবে যেখানে দাঁত খুজলি আছে। এভাবে যদি আপনি 3 থেকে 4 দিন লাগান তাহলে যত পুরাতন দাঁত খুজলি হোক না কেন সেরে যাবে। আর এভাবে সপ্তাহে যদি আপনি 3 দিন 1 থেকে 2 কোয়া রসুন খান তাহলে আপনার যে কোনো শারীরিক সমস্যাও দূর হয়ে যাবে। যদি আপনার কাঁচা রসুনে অ্যালার্জি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রসুন অ্যাভয়েড করতে হবে, রসুন খাওয়া চলবে না। এছাড়া সুস্থ যারা রয়েছেন তাদের জন্য বলছি 2 কোয়ার বেশি রসুন খাওয়া উচিত নয়। যারা গর্ভবতী রয়েছেন বা যারা দুগ্ধ দানকারী মায়েরা রয়েছেন, ব্রেস্ট মিল্ক যারা দেন বাচ্চাদের, তাদের রসুন খাওয়া কখনোই উচিত নয়। কারণ রসুন খাওয়ার ফলে মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ হতে পারে। রসুন খাওয়ার পর অনেকেরই দেখবেন হজম হয় না, ঠিক মতো অস্বস্তি হয়, সেই ক্ষেত্রে কিন্তু রসুন খাওয়ার সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতে হবে। আরেকটা কথা বলি, রসুন নরম হয়ে গেলে বা সবুজ হয়ে গেলে সেই রসুন কিন্তু কিনবেন না, কারণ এসব রসুনের কার্যগুণ নষ্ট হয়ে গেছে বুঝে নিতে হবে, মানে রসুনটা খারাপ হয়ে গেছে। রসুন ফ্রিজে রাখবেন না, রসুন ফ্রিজে রাখলে নরম হয়ে যায় বা স্বাস্থ্যগুণই থাকে না। কোনো বন্ধ পাত্রে রসুন রাখবেন না। এই সতর্কতাগুলো মেনে যদি আপনি কাঁচা রসুন খান তাহলে কোনো সমস্যায় শরীরে হবে না। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।